জীবিকার জন্য কত বিচিত্র কাজই না করে মানুষ, তেমনই এক বিচিত্র পেশা পিঁপড়ার ডিম সংগ্রহ করা। এরা বন জঙ্গল ঘুরে ঘুরে সংগ্রহ করে পিঁপড়ার ডিম, তাও আবার লাল পিঁপড়ার ডিম। মাছ শিকারীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান হচ্ছে পিঁপড়ার ডিম। এসব ডিম সংগ্রহের পর তা বিক্রি করে যা উপার্জন হয় তা দিয়েই চলে শেরপুর জেলার সীমান্তবর্তী গারু পাহাড়ের কোচ, ঘাড়, হাজং মুসলিম মিলে কয়েকশো মানুষের। 300 গ্রাম থেকে সর্বোচ্চ 2 কেজি পর্যন্ত ডিম সংগ্রহ করতে পারে কেউ কেউ। বছরের এই সময়ে পাহাড়ে কোনো কাজ না থাকায় বেকার আদিবাসী বাঙালিরা এই ডিম সংগ্রহ করে থাকে। তবে এই ডিম সংগ্রহ করতে গিয়ে অনেক কষ্ট হয়, সেই সাথে হাতি, সাপ ও মৌমাছির আক্রমণের ঝুঁকিও রয়েছে বলে ডিম সংগ্রহকারীরা জানায়। আমরা প্রায় 8-10 বছর ধরে পিঁপড়ার ডিম সংগ্রহ করি। আমরা সকালে আসলাম পিঁপড়ার ডিম পাড়তে, পরে দেখি বড় রাস্তার উত্তরে গিয়ে দেখি যে হাতি আছে ওদিকে, পরে হাতির কাছে আর যাই নাই। পরে আপনার দক্ষিণ সাইডে, আপনার সীমার দক্ষিণ সাইডে পাড়ছি। পাহাড়ে অনেক অভাবী এবং ঋণগ্রস্ত মানুষ রয়েছে যারা এই পেশায় কাজ করে তাদের ঋণ শোধ করে থাকে। পাইকার আমজাদ হোসেন বলেন, সরকার থেকে এই পিঁপড়ার ডিম চাষের পদ্ধতি প্রশিক্ষণ দেওয়া হলে ঝুঁকি নিয়ে বন জঙ্গল থেকে ডিম সংগ্রহ করতে হবে না তাদের। মানে পাহাড়ি এলাকায় একদল যুবক যারা মানে পিঁপড়ার ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করে, এটা একটা ভালো উদ্যোগ। তারা অন্য অন্য মানে অবৈধ কোনো পেশায় জড়িত না, একটা ভালো পেশা করে তাদের দিনানিপাত করতে হবে, এটা একটা ভালো উদ্যোগ। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে পিঁপড়ার ডিমের চাষ পদ্ধতি রয়েছে। গারো পাহাড়ে পিঁপড়ার ডিমের চাষ পদ্ধতি প্রবর্তন করলে একদিকে পাহাড়ে বেকারদের স্বাবলম্বীর পথও দুর্গম হবে, আবার পরিবেশের ভারসাম্যও ঠিক থাকবে।